সকল প্রতিকূলতা পাড়ি দিয়ে মানসিকভাবে স্থির হয়ে দীর্ঘ 73 দিন পর শুটিংয়ে ফিরতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি। 10 আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে প্রীতিলতা সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেবেন তিনি। সম্প্রতি সিনেমার টিম পরিমণির সঙ্গে মিটিং করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছে। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছে সমালোচিত এই নায়িকা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রধান বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা প্রীতিলতা। গোলাম রাব্বানির রচনায় সিনেমাটি পরিচালনা করছে তরুণ নির্মাতা রাশিদ পলাশ। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। রাজধানীর উত্তরা তেজগাঁও পুরান ঢাকায় মাত্র 8 দিন সিনেমাটির প্রথম লটে শুট হয়েছিল। সবশেষ 29 মে মুখোশ সিনেমার শুটিং শেষ করেন পরি। বর্তমানে পরিমণির হাতে আছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র অন্তরালে এবং নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা বায়োপিক। তানজিলা খানমিম, সময় সংবাদ।